নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বেশ কিছুদিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখা গেল। ত্রিপুরা এবং মেঘালয়ে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন, কোথায় গেছেন, সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বারবার প্রশ্ন উঠছিল। অনেকে যেটা বলছিলেন যে হয়তো ত্রিপুরা এবং মেঘালয়ে যেভাবে জোর ধাক্কাটা উনি খেয়েছেন, সেই কারণে হয়তো কিছুটা মনমরা হয়ে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাড়িতে বসে ছুটি কাটাচ্ছেন। এখন সত্যি সত্যি তিনি বাড়িতে বসে ছুটি কাটিয়েছেন নাকি দলের সাংগঠনিক কোনো গোপন বৈঠক করেছেন, সেই খবর বন্ধুরা আমাদের কাছে নেই। তবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের দেখা দিলেন এবং দেখা দিলেন নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে। এবং ডায়মন্ড হারবার ও বজবজের মধ্যে যে চড়িয়াল ব্রিজ, সেই চড়িয়াল ব্রিজের তিনি এদিন শুভ উদ্বোধন করলেন। এবং সেই শুভ উদ্বোধন করতে গিয়েই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর একটা কথা বললেন। আর সেই ভয়ঙ্কর কথাটা হচ্ছে যে এদিন তার বক্তব্যের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে আমি বেঁচে থাকি আর না থাকি, কেউ বেঁচে থাকুক আর না থাকুক, এই যে কাজ, এই কাজ কিন্তু মানুষ মনে রাখবে। কথা হচ্ছে যে কেউ থাকুক বা না থাকুক, কেউ যদি সত্যি ভালো কাজ করেন সে কথা যেমন মানুষ মনে রাখেন, পাশাপাশি কিন্তু এটাও যে কেউ যদি খারাপ কাজও করেন সেটাও কিন্তু মানুষের মধ্যে বেঁচে থাকে। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে বন্ধুরা, যে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই কথাটা বললেন যে তিনি থাকুন বা না থাকুন, এর আগে তো এ ধরনের কোনো কথা শোনা যায়নি তার মুখে। তাহলে কি এদিন কোনো কিছু ইঙ্গিত করতে চাইছেন তিনি? কি ইঙ্গিত করতে চাইছেন বন্ধুরা, সে নিয়ে আলোচনা করব। তবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চড়িয়াল ব্রিজের উদ্বোধনে ঠিক কি বলেছেন দেখুন। আমরা চেয়েছিলাম যত দ্রুত সম্ভব যাতে কাজ সম্পূর্ণ হয়, যাতে দু বছরের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারি। কিন্তু মধ্যেখানে কোভিডের কারণে আপনারা জানেন প্রায় দু বছর কাজ বন্ধ ছিল। একদিকে তো কাজ হয়ে গেছে, যার শুভ উদ্বোধন আজকে হবে, আর একদিকের কাজটা যত দ্রুত সম্ভব, মানে যেখান দিয়ে এখন গাড়ি যাচ্ছে সেই দিকটা ভেঙে আর চার বছর নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এটা ছ মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। 2023-এর ডিসেম্বরের মধ্যে এই কাজ কমপ্লিট হবে, আমি আপনাদের সকলকে আজকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি। বৃষ্টি, বাদল, ঝড়, বর্ষা যাই আসুক, যে আমি আমাদের এমপি কাপ শুরু হবে আবার ডিসেম্বর মাসে। আপনারা জানেন ডিসেম্বর মাসে আমি এর সেকেন্ড সাইড, যেটা কাজ শুরু হবে তার উদ্বোধন করব। এবং এই বছরের মধ্যে, আমি বলছি না যে তৃণমূল কংগ্রেসকে আবার আপনারা ভোট দিয়ে জেতাবেন, আমরা চেষ্টা করব তিন বছরের মধ্যে শেষ করতে, আমি সময়সীমা বেঁধে দিয়ে যাচ্ছি। ছ মাসের মধ্যে কাজ শুরু হবে, ছ মাসের মধ্যে কাজ শেষ হবে। কাজ তো শুরু হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে, ছ মাসের মধ্যে কাজ শেষ হবে। এবং দীর্ঘদিনের যে চড়িয়ালের দাবি তা আজকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি, এটা আমার কাছে সত্যি অত্যন্ত গর্বের। আজকে ঐতিহাসিক দিন, আমি বেঁচে থাকি না থাকি, অশোকদা থাকুক না থাকুক, আমরা যারা মঞ্চে রয়েছি থাকি না থাকি, কিন্তু চড়িয়াল ব্রিজ থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচিগুলো থাকবে, মানুষের মধ্যে যে ইতিবাচক প্রভাব তৈরি করেছে সেই আদর্শ মানুষের বুকে সারা জীবন বিরাজ করবে এবং সারা যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই বিশ্বাস আমি রাখি। বন্ধুরা কিছু বুঝলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে এতটুকু ভিডিও, তাতে দুটো পয়েন্ট উঠে এসেছে। প্রথম যেটা পয়েন্ট হচ্ছে যে এদিন চড়িয়াল ব্রিজের অর্ধেকটা তিনি উদ্বোধন করেছেন, অর্ধেকটা আগামী ডিসেম্বর মাসে উদ্বোধন করবেন, অর্থাৎ অর্ধেক কাজ হয়েছে আর সেই অর্ধেক কাজের তিনি এদিন উদ্বোধন করে ফেললেন। পাশাপাশি তিনি বললেন যে ছ মাসের মধ্যে বাকি কাজটা সেরে ফেলা হবে, যদিও সময়সীমার কথা বলতে গিয়ে আবার ডিসেম্বরে উদ্বোধনের কথা বলেছেন। এখন ডিসেম্বরে উদ্বোধন হলে কি করে এই চড়িয়াল ব্রিজের বাকি অর্ধেক কাজ ছ মাসে হয়, মানে এই মার্চ মাস থেকে যদি ডিসেম্বর মাস গুনতি করা হয় হাতের কোড়ে আঙুল ধরে, তাহলে তো ন মাসের মতো হচ্ছে। তো ছ মাস কি করে ব্যাপারটা তিনি বলছেন সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু মজার কথা হলো যে সেই ছ মাস কিন্তু তিনি সময় নিয়ে ফের এই বাকি কাজটা করার একটা কথা দিয়ে গেলেন। এখন এই যে কথা দিয়ে যাওয়া নিজের সংসদীয় এলাকায়, সেটা কেন? কোথাও কি তার মনে হচ্ছে যে এবার ত্রিপুরা জয় হলো না, কিংবা মেঘালয় তো জয় করা গেল না, গোয়াও জয় করা যায়নি,
এবার নিজের সংসদীয় এলাকাটা তো বাঁচাতে হবে, কেননা 2024 তো আবার লোকসভা ভোট। সুতরাং সেই লোকসভা ভোটে তো নিজের সাংসদ পদটা তো বাঁচাতে হবে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি রাজনীতি নয়, মানুষের স্বার্থের কথা ভেবে এই উন্নয়নের কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের স্বার্থের কথা ভেবে কাজ করে, রাজনীতির কথা ভেবে কাজ করে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যেই হিসেব কষে যেটা দেখা যাচ্ছে যে এই চড়িয়াল ব্রিজের কাজ কিন্তু শুরু হয়েছিল গত লোকসভা ভোটের সময়ে, আর এই করোনা নানা কারণে হেলতে দুলতে সেই চড়িয়াল ব্রিজের কাজ শেষ হবে আগামী লোকসভা ভোটের ঠিক আগে। তাহলে ব্যাপারটা বন্ধুরা কি দাঁড়ালো? কোন অঙ্ক কষে চড়িয়াল ব্রিজের শিলান্যাস করা হয়েছিল আর কোন অঙ্ক কষে চড়িয়াল ব্রিজের কাজ সমাপ্ত হচ্ছে, বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আসা যাক দ্বিতীয় কথাটাতে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের শেষে যেটা বলেছেন যে তিনি বেঁচে থাকুন বা না থাকুন, এই মঞ্চে যারা হাজির রয়েছেন তারা বেঁচে থাকুন বা না থাকুন, এই চড়িয়াল ব্রিজের যে কাজ সেই কাজ মানুষ মনে রাখবে। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে এই কথাটা এলো কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের ভবিষ্যৎ, তৃণমূলের নেতারা তো প্রায় জানেনই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে তৃণমূলের যিনি সর্বশেরবা হবেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো তাকে তো এখনও অনেক দায়িত্ব সামলাতে হবে। তো সেই দায়িত্ব সামলানোর আগে এত কম বয়সে তিনি বাঁচা মরার কথা বলছেন কেন? তাহলে কি এর পেছনে অন্য গল্প আছে? অন্য গল্পের কথা উঠছে এই কারণে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই গরু পাচার কিংবা কয়লা পাচার মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পর মিডিয়ার সামনে একবারে বুক ঠুকে বলেছিলেন যে কেউ যদি তার বিরুদ্ধে 5 পয়সা নেওয়ার অভিযোগ সত্যি বলে দেখাতে পারে, সত্যি প্রমাণিত করতে পারে, তাহলে কিন্তু তিনি চৌমাথায় গিয়ে তিনি মাথা উঁচু করে মৃত্যুবরণ করবেন। কথা যেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু গরু পাচার মামলায় সবথেকে বড় খুঁটি বীরভূমের বাঘকে কিন্তু এরই মধ্যে দিল্লি টেনে নিয়ে গেছে ইডি। তাহলে কি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে সেই 5 পয়সার যে অভিযোগ সেই অভিযোগ প্রমাণ হলেও হতে পারে? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই যে বাঁচা মরার কথা তার মাধ্যমে এটা বলতে চাইছেন যে আজকে তিনি চড়িয়াল ব্রিজের উদ্বোধনটা করে দিয়ে যাচ্ছেন, মানুষ মনে রাখবে তিনি থাকুন বা না থাকুন, থাকবেন তো অবশ্যই, অবশ্যই তিনি বেঁচে থাকবেন, বেঁচে থাকুন এটাই আমরা চাই, তার আমরা দীর্ঘায়ু কামনা করি, কিন্তু তিনি থাকবেন কোথায়? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো এর মধ্যে আবার হুঁশিয়ারি দিয়ে আছেন কি না যে তাকে শান্তিনিকেতনে নয়, তাকে তিহারে তিনি ঢুকিয়েই ছাড়বেন। তিহারে তিনি ঢোকাবেনই, গরু পাচার কয়লা পাচার মামলায় কিন্তু শুভেন্দু অধিকারী পাল্টা এই হুঁশিয়ারিটাও দিয়ে রেখেছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে বক্তব্য যে তিনি থাকুন আর না থাকুন, বাঁচা মরার কথাটা বাদ দিলাম, তিনি থাকুন আর না থাকুন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে থাকুন আর না থাকুন, চড়িয়াল ব্রিজের আজকের যে উদ্বোধনটা হলো সেটার জন্য অন্তত ডায়মন্ড হারবারের মানুষ, বজবজের মানুষ তো তাকে মনে রাখবে। এই কথাটাই কি এদিন তার বক্তব্যের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলতে চেয়েছেন? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আচমকায় তার বাঁচা মরার কথা বলতে গেলেন, আর কখন বললেন? যখন কিনা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে ইডি একটা বড় সাফল্য পেয়ে গেছে। কি মনে হয় আপনাদের? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।